ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে আপনি আপনার এলপিজি গ্যাস কানেকশনের সাথে আপনার আধার নাম্বার লিংক করাবেন এবং কী কী পদ্ধতির মাধ্যমে আপনার গ্যাস কানেকশনের সাথে আপনার আধার নাম্বার লিংক করানো সম্ভব, তাও আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি myLPG.in ওয়েবসাইটে। আর এখানে আসার পরে আমরা এখানে পরপর তিনটি সিলিন্ডারের ছবি দেখতে পাবো। একটি হলো ভারত গ্যাসের, একটি হলো এইচপি গ্যাসের, আর একটি হলো ইন্ডিয়ান গ্যাসের। তো আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন বা আপনার যে গ্যাস কানেকশন আছে সেই গ্যাস কানেকশনের সিলিন্ডারের উপরে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি চলে আসবেন এই ধরনের পেজে, যেখানে আপনারা হোম পেজে একটি অপশন পাবেন নো অ্যাবাউট প্যাহেল। তো এখানে আপনারা একটি ক্লিক করবেন। আপনাদের কাছে এই ধরনের ওয়েবসাইট চলে আসবে। তো এই পেজে আসার পরে আপনারা এখানে পরপর কিছু অপশন দেখতে পাবেন, তার মধ্য থেকে আপনারা আধার নামে একটি অপশন পাবেন, সেখানে চলে যাবেন এবং সেখান থেকে একটু নিচের দিকে আসলে পরে লিংক ইওর আধার টু এলপিজি কনজিউমার নাম্বার। তো এখান থেকে সরাসরি ডান দিকে আসলে পারে লিংক থট এসএমএস বাই IVRS, অর্থাৎ এসএমএসের মাধ্যমে বা IVRS এর মাধ্যমে আপনারা কিন্তু লিংক করাতে পারেন। নিচে আসবেন লিংক থট পোস্ট, অর্থাৎ বাই পোস্টের মাধ্যমেও কিন্তু আপনারা লিংক করাতে পারবেন। আর একেবারে নিচে আসবেন লিংক থট কল সেন্টার, অর্থাৎ কল করেও কিন্তু আপনারা আপনাদের এলপিজি গ্যাস কানেকশনের সাথে আপনাদের আধার নাম্বার লিংক করাতে পারবেন। তো চলুন আমরা লিংক থট এসএমএসে ক্লিক করি এবং দেখি আমাদেরকে কি অপশন দেওয়া হয় বা কি তথ্য আমাদেরকে এখানে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এসএমএসের কয়েকটি স্টেপ দেখতে পাবো, স্টেপ ওয়ান এবং স্টেপ টু। তো এসএমএসের মাধ্যমে যদি আপনারা লিংক করাতে চান, সেক্ষেত্রে এটা হলো ইন্ডিয়ান গ্যাসের জন্য, এটা হলো ভারত গ্যাসের জন্য এবং এটা হলো এইচপি গ্যাসের জন্য। তো এখানে যে এসএমএস ফরম্যাটগুলি দেওয়া আছে এগুলো অতটা ক্লিয়ার নয়, যেটা দেখে আপনি ভালোভাবে এখানে এদেরকে এসএমএস করতে পারবেন। চলুন আমরা অন্য থ্রটগুলো দেখে নিই। যেমন আমরা যদি দ্বিতীয় থ্রট আসি, অর্থাৎ বাই পোস্টে, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গ্যাসের জন্য, এইচপি গ্যাসের জন্য এবং ভারত গ্যাসের জন্য তিনটি অপশন আমরা পাবো। চলুন আমরা ভারত গ্যাসের উপরে ক্লিক করব এবং আমরা সরাসরি চলে আসব এখানে। আমরা এখানে বিভিন্ন স্টেটের নাম দেখতে পাবো, এখান থেকে আমাদেরকে আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে খুঁজে নিতে হবে। এবং সেই ওয়েস্ট বেঙ্গলের উপরে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে বাই পোস্টের যে ঠিকানা সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো লিংক করানোর জন্য অবশ্যই আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমরা দেখে নেব। তবে তার আগে আমরা সব থেকে সহজ পদ্ধতি, যেটা হলো বাই কল, অর্থাৎ কল সেন্টারের মাধ্যমে বা কল করে আপনারা কিন্তু লিংক করাতে পারবেন আপনাদের এলপিজি গ্যাস কানেকশনের সাথে আপনাদের আধার নাম্বার। তো এখানে লাস্টে আমরা পেয়ে যাচ্ছি লিংক থট কল সেন্টার, এখানে আমরা ক্লিক করব। আমাদের কাছে কিন্তু কল সেন্টারের নাম্বার চলে আসবে এবং এই নাম্বারে কল করে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কল করে কিন্তু আমরা আমাদের এলপিজি গ্যাস কানেকশনের সাথে আমাদের আধার নাম্বার লিংক করাতে পারবো। এবার আমরা যদি বাই পোস্টে করতে চাই, সেক্ষেত্রে আমরা ফর্ম কোথায় পাবো? এখানে আমরা ডাউনলোড অপশন পাবো, সরাসরি আমরা এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন লিংক আধার ইন এলপিজি ফর্ম টু আছে। এখানে ইংলিশ এবং হিন্দি দুটোতেই আছে। এই ইংলিশের উপরে যদি আমরা ক্লিক করি আমাদের কাছে কিন্তু ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো এই ধরনের ফর্ম আপনাদের কাছে ডাউনলোড হয়ে যাবে, এই ফর্মটিকে কিন্তু আপনারা পূরণ করবেন, আপনাদের এলপিজি আইডি দেবেন, আপনাদের নাম দেবেন, আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন এবং আধার নাম্বার দেবেন। ফর্মটিকে ভালোভাবে পড়ে নিয়ে ফিল আপ করে আপনারা কিন্তু বাই পোস্টে পাঠাতে পারবেন ওই ঠিকানাগুলিতে।
তো বন্ধুরা আমরা জেনে নিলাম যে কিভাবে আমরা আমাদের এলপিজি গ্যাস কানেকশনের সাথে আমাদের আধার নাম্বার আমরা লিংক করাতে পারি। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন। আর এলপিজি গ্যাস সংক্রান্ত যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।